घर भांगा लाइट ना घर जाए बस मैं उठे बस बस एर मध्य कि आब्बू फोन दी आप कथा बोल चल देखा हुई चलोगी ना क्या आश्चर्य किसी किसी मानुष मानुष ना मर जानवर हो है एक टा फुलेर मतो में अच्छा शाम इस्त्री डिवोर्स होए कैसे भालो कथा ये मेटर तो खबर ने बे माने बाबा वैसे थकते या कौन मेटा ये तीन अच्छा मु तुम्हारा उसे जूता पारो क्या कौन जी गौतम पर दीगे सलाम और तुम्हारा नजरुल इस्लाम अंकल तुम्हारे प्रत्येक मास मासे खर्चा देवे हाँ আপনারা ইতিপূর্বে একটা ভিডিও দেখেছেন হয়তো বা এই আলপনার দায়িত্ব নেন নজরুল ইসলাম ভাই কানাডা প্রবাসী তো প্রতি মাসে আলপনার খরচ মানে পড়ালেখার যা খরচা হয় ভাই বহন করবে আজ আমাদের হাতে নতুন করে টাকা পাঠিয়েছেন সৌদি আরব হতে আপু নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় 4000 টাকা আর যেহেতু আপনি পরের বাসায় কাজ করে খানেই তো আপনি তো আসেন এই বাসায় তো হচ্ছে আপনার বোন তো পরের বাসায় কাজ করে খানে আচ্ছা আজ আমরা 4000 টাকা দিয়ে যাবো একটা ছাগল কিনে দিবেন ও আচ্ছা আচ্ছা ছাগল কিনতে ছাগল কিনলে পালতে পারবেন ছাগল হ্যাঁ একবার আগে কিনে দিছিলাম পালছি আমি কিনে দিছিলাম একটা খাসি 10000 টাকা বিক্রি করা হয়েছিল আচ্ছা আচ্ছা আমরা 4000 টাকা দিয়ে যাচ্ছি এইটা দিয়ে একটা ছাগল কিনে দিন আচ্ছা আর আলপনা হচ্ছে কোরআনের পাখি মাদ্রাসায় পড়ালেখা করে মহিলা মাদ্রাসায় হাফেজিয়া আম্মু এখন কি করতেছো হাফেজিয়াতে নুরানি নুরানি না এক দুই তিন চার কয় টাকা কয় টাকা চার হাজার না বাহ সুন্দর সুন্দর বলতে পারছে দেখেন আলপনার কপালে কতটা দুঃখ মাটা প্রতিবন্ধী বাবাটা খবর নেয় না মানে এতিমের চেয়েও এতিম মেটা না না খবর না আচ্ছা মামা সমস্যা নাই কি আমি আমরা তোমার পাশে আছি ইনশাআল্লাহ থাকব চেষ্টা করব তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য আর দোয়া রাখেন আচ্ছা আচ্ছা আপনি এই টাকা দিয়ে ছাগল কিনবেন খুশি হয়েছেন তো যে আপু টাকা দিলে মাপুর জন্য দোয়া করবেন আচ্ছা আমু দোয়া করো হ্যাঁ জি কি ঘর ভালো করে থাকবো জায়গা তো আপনার না আপনার জায়গাটা কোন পাশে আলপনা যে জায়গায় আছে এই জায়গাটা আলপনাদের না এই জায়গাটা কার জায়গা বিক্রি করে দিছে আমার বাবা আপনার বাবা বিক্রি করে দিছে পাশালি নিছে আচ্ছা জায়গাটা দেখা দিন আমরা সময় সময় করে দেখালে এই জন্যই সমস্যা বুঝছেন কি করব থাকার ঘর হ্যাঁ থাকার জন্য আচ্ছা আমরা চেষ্টা করব না আচ্ছা আমো তোমার মাদ্রাসায় কতজন ছাত্রী আছে সব বলো তা মনে বলতে পারি বলতে পারবা না তোমার শিক্ষক বলছিল 200 থেকে 250 জন বেশি আছে 250 জন ছাত্রীর মধ্যে
একটি অসহায় বাচ্চাকে ফ্রি খাওয়ানো যায় না? আচ্ছা ওকে কি ফ্রি পড়ান? না না না, টাকা দিয়ে পড়াই। কত নেয়? মাসে 1000 টাকা নেয়। মানে খুব রিকোয়েস্ট করে? রিকোয়েস্ট করে, হ্যাঁ। মানে অনুরোধ করে আর কি, যে অসহায় নেন। আমরা এখন বোনরা কয়জন মিলেই দেই, তে আমাদেরও সমস্যাতে 1000 টাকা করে অনেক অনুরোধ করে। তারপরে 1500 টাকার কমে নিবেই না, পরে অনুরোধ করে বোনেক নিয়ে যা দেখায়া। তারপরে 200-250 জন ছাত্রীর মধ্য হতে একটা ছাত্রীকে ফ্রি খাওয়ানো কোনো ব্যাপার না, একটা দুটা যারা যারা নিতান্ত অসহায় দরিদ্র, কেউই নাই। আর তারা যে খাবার দেয় 1000 টাকা লাগে না ওই মাসে। মেন কথা আমার বোনের মাথার উপর কেউই নাই মনে করে। আমার বোনরা ছাড়া কে বলবো? আচ্ছা যাই হোক, একটা ছাগল কিনে পালবেন, হ্যাঁ, ভালো থাকবেন। ওকে, আমাদের আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।